ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى صدق الله العظيم لا إله إلا الله أجل لا إله إلا الله سبحان الله إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله بلن لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله شبيك لا إله أجزك لا إله এই কালে মার বান্দ বেলা তোমার কাজে লাগবে শেষের বেলা ঠিক না ঠিক এই কালে মার বান্দ বেলা তোমার কাজে লাগবে শেষের বেলা যেই দিন তোমার কেউ রাবে না ভাই সেই দিন রাবে আল্লাহ তাআলা ইলাহা ইল্লাল্লাহ সবাই কল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক জগলা ইলাহা ইল্লাল্লাহ নবীজি নবুয়াতি পেলা আবু জাহাল বাধা দিলা ঠিক না ঠিক নবীজি নবুয়াতি পেলা আবু জাহাল বাধা দিলা তাই তো নবী সারা জীবন কইরাছে কষ্ট খানি আমার দিনের নবী কামলেওয়ালা অম্মতে রই কান্দারিলা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইসরে আকা সাইবারে আকা আইসরে যাইবার একা সঙ্গে নিবাকি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী ঠিক আছে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাস মুহতারাম শটিবাড়ি চার মাথা জামে মসজিদ অশোকাচর পূর্ব গোড়া আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রাণ প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন শেখ বিশিষ্ট সমাজসেবক শটিবাড়ি আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ ওয়াসিম উদ্দিন জনাব মোহাম্মদ মকবুল হোসেন জনাব মোহাম্মদ জাবেদ আলী মন্ডল সাহেব সহ আজকে মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা
আলহাজ হাবিবুর রহমান মাননীয় সংসদ সদস্য শেরপুর ধনুক নির্বাচনী এলাকা বগুড়া পাঁচ। আজকে মাহফিলের বরণ্য অতিথি জনাব মোস্তাফিজা রহমান ভুট্টু সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা যুবলীগ ও সদস্য বগুড়া জেলা পরিষদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় আলেমে দিন, ওলামায়ে হযরত, পেয়ারা হাজরিন, সম্মানিত মুরুব বিয়ান, সুদী মুসলমান, প্রাণপ্রিয় যুবক ভাই, বাজারে ধারে রাস্তাঘাটে আসা অনাসা আগতক, পর্দার আড়ালে আমার প্রজেক্টের সামনে বসা মা ও বোন, সবাইকে জানাচ্ছি আবারও অন্তর অন্তর স্থল থেকে মহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, অগণিত তারিফ, যিনি মহামহিয়ান, যিনি মহাগড়িয়ান, যিনি মহান রব্বুল আলামিন, সীমাহীন ক্ষমতার মালিক, মহান পরম পরম করুণাময় দয়ালু মেহেরবান দাতা, রিজিকের মালিক, হায়াতের মালিক, যে মহান রব্বুল আলামিন আমাদের মতো মানুষকে আজকে মহাপবিত্র কোরআনুল কারিম শোনার জন্য আল্লাহ পাক এই সুন্দর সটিবাড়ি চারি মাথা মসজিদের মাঠ ময়দানে বসার সুযোগ প্রদান করে দিচ্ছেন। এতটুকু সুযোগ যে মহান রব্বুল আলামিন করে দিলেন, ওই রবের দরবারে সবাই একসাথে প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে, টাকা পয়সার থেকে, অর্থ সম্পদের থেকে, রাজনীতির থেকে, বাহাদুরির থেকে আল্লাহ পাক এক সেকেন্ডের ভিতরে 3.5 হাত কবরের চাকরি বানিয়ে দিতে পারে, এখন ঠিক কিনা? আল্লাহ সেখান থেকে আল্লাহর কুদরতে হায়াতে আমাদের মতো গুণাগার মানুষকে আল্লাহর ঐশ্বরিক বাণী মহাপবিত্র কোরআনুল কারিমের সামনে বসার তৌফিক যোগ্যতা দান করলেন। ওই রবে শুকরিয়া আদায় করি সবাই একসাথে বলে নিই আলহামদুলিল্লাহ। অতবরা কায় নামদার তাজদার মদিনা বিশ্বের দুলাল নবী আখেরি জামানার পয়গম্বর সর্দার আলব মানব ভক্তি দর মক্কার মরুপান্তর থেকে ইসলামের পতাকা উত্তোলন করে আইমে জাহিলা যুগের সমস্ত আইন সুদ গোস্তানি নির্যাতন অত্যাচার মানুষগুলো মতবাদ সমস্ত বিধিবিধানকে বন্ধর করে দিয়ে আল্লাহর ঐশ্বরিক বাণী মহাপবিত্র কোরআনুল কারিমের বিধানকে প্রচার করে দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে নবী আমার সোলার মদিনে ঘুমিয়ে আছেন ওই নবীর প্রতি লাখ করে দরুদ সালাম সবাই প্রতি সাল্লাল্লাহু। আজকে মাহফিলের ভিতরে বসতে পেরে খুশি না বেজার? একটা হাত তুলে দেখাই কেন কেন খুশি? লিল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সিডি আর টিভি আছে যেখানে, হাত তামান এত অটোমেটিক ভালো মানে রাখ, আল্লাহ কবুল করে লিখ। আর একটি জোরে কান আসেন বন্ধু, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো আলোচনা করব, আপনারা কেউ ধীরে কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার, যা বলা দরকার একটু জোরে সরে বলবেন। আগে স্বীকার করেন রাজি আছেন কি? জোরে বলতে রাজি আছেন তো? কেউ লজ্জা করবেন না, শরম করবেন না। কোরআন শরীফের সামনে যারা হা না, কোরআন শরীফের কথা যারা উচ্চ স্বরে আওয়াজ দেয়, তারা শহীদের সাথে আল্লাহ জান্নাতে যাবে। এজন্য পিছনের সামনে সাইটে মধ্যে যে যে জায়গায় আছেন, আওয়াজ চাই জোরে জোরে, আওয়াজ চাই জোরে জোরে, ইনশাল্লাহ। আসেন আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আপনারা প্রাণ পড়ে আমার জন্য দোয়া করবেন। মা বোন যারা প্রজেক্টরের সামনে বসে আছেন, সকলের কাছে দোয়া চাই, সার্বিক মঙ্গল কামনা করি, সবাই বলে আমিন। আর একটু জোরে কোরআন আমিন। রাত্রি গভীর 11টা বাজে, বিদায় আমি এলো পাতারিক কথা না বলে। আমি আপনাদের এই মাহফিলে গত বড় আসছিলাম তাই না? আল্লাহ পাক আমাকে আনছিল রাস্তার ওই সাইডে, এইবার আইছি এই সাইডে। গতবার ছিলাম বাম সাইডে, এবার আইছি হ্যাঁ, যাক আল্লাহ বরকত দিছে। যাক, এই মহান বরকতের মধ্যে আমি দীর্ঘ এলো পাতারিক কথা না বলে আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা করব ইনশা আল্লাহ। যেখানে কোরআন শরীফের আলোচনা হয়, 70,000 ফেরেশতা সেখানে দাঁড়িয়ে থেকে কথাগুলি রেকর্ড করে সোনার মদিনায় পৌঁছা দেয়। এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ফেরেশতাদেরকে রাখতে বেতন ভাতা দেওয়া লাগে, রেশন কার্ড দেওয়া লাগে? ওরা কি স্বামী স্ত্রী বিদ্যা কাঠ খায়? আল্লাহ বিজিকিরিল্লাহ, ওরা আল্লাহর জিকিরকারী। মারহাবা খান, যদি কোনো মানুষ টাকা পয়সার মালিক হয়, যোগ্যতা হয়, হজ করার মালিক হয়, হজে যায়, হজ করে বাড়িতে ফেরত আসে, উনি জান্নাতে যাবেন, আর গ্রাম থেকে 40 জন সহ নিয়ে জান্নাতে যাবেন। তাইলে একজন হজ করলে এই ব্যক্তি ভালো না খারাপ? অথচ আমার গ্রামে, আপনার গ্রামে অনেক লোক আছে হজের উপযুক্ত, তারা হজে যায় না। যদি বলি কাকা হজ করেন, টেহানাই টেহানাই কথা কয়, এই আওয়াজ দেয় কি দেয় না? মনে হয় গ্রাম থেকে চান্দা দিলে তারে আরো দেও, করুণা পারি দিক, তাই না ভাই? অথচ যে ব্যক্তি হজের উপযুক্ত, হজ করে না, তার সালাম কালাম নামাজ রোজা দোয়া দরুদ তসবি তাহালিল জিকির আজগার কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হয় না। এইবার কন এই লোকের মতো না ফরমানি লোক কি বাংলায় আছে? আরো জোরে কল আছে? অথচ যিনি উপযুক্ত লোক, আপনি সরাসরি সোনার মক্কা মদিনায় যান, আপনি তো ব্যস্ত যাবেন, আরো গ্রাম থেকে 40 জন সহ নিয়ে যাবেন,
আল্লাহ এত সুন্দর হাদিস সাহাবাত নেওয়ার তৌফিক দিক। আর একটু জোরে কান আসেন, আলোচনা করবো আল্লাহর কোরআন থেকে ইনশা আল্লাহ। এই 70,000 ফেরেশতা কথাগুলি রেকর্ড করে মদিনায় পৌঁছা দিবেন। আমরা সবাই তো মদিনায় যেতে চাই, কি কন চাই না? যেখানে হাজার হাজারে আসওয়াত পাথরটা চুমো খেলে আল্লাহ তার জীবনের সবগুলা মাফ করে দিবেন, আমিন কোয়ান। এই পাথরের কাছে যাইতে আপনারা রাজি আছেন? পাথরের কাছে কি মাগনাই নিব না টিহার দরকার আছে? কোনে 4 লাখ এই টাকার বাড়ি কোথায়? টাকা দেবে আমার আল্লাহ, ঠিক না? ঠিক, টাকা কে দিবে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা, এই ফেরেশতার কাছে করো জোরে, আমরা সবাই মিলে মক্কা মদিনা যাব। এর একটা অদর্শন একটা নালিশ আমরা দিয়ে রাখি, কি কন ভাই? কি কন? এই ফেরেশতা তুমি যা কয়া দাও, আমরা সোনার মক্কা মদিনায় যাব, তুমি আমাদের সোনার মক্কা মদিনার যাত্রী বানায় দাও, আমিন। একটু জোরে কান, আরো জোরে কান। যদি মদিনায় যাইতে পারতাম জীবনে সব আশা পুরা হতো, ঠিক না? ঠিক। তাই আমি এই করোনাকে কেন্দ্র করে নিয়ে সোনার মক্কা মদিনায় যাওয়ার জন্য করোনা ফ্লাইট বন্ধ করে দেয়, তাই আবেগ করে বাংলার যে প্রান্তে জায়গা যাই, যে প্রান্তে জায়গা পাই সময় পাই, সবাইকে নিয়ে সোনার মক্কা মদিনা যেতে চাই, এই গজলটাই গাই, ঠিক না? ঠিক। মদিনায় এমন সুন্দর দেশ, গেলে পরে পাপি তাপি গুনা হয়নি শেষ, দিয়ে টাকা গ মাওলা, দিয়ে টাকা গ মাওলা, যাব মদিনায়, দিল পাগলে কয় রে আমার, মন পাগলে কয়, মুক্তি পাব গেলে পরে সোনার মদিনায়, আওয়াজ দেন, মুক্তি পাব গেলে সোনার মদিনায়, মুক্তি পাব গেলে সোনার মদিনায়, ঠিক না? মদিনার চাইতে ভালো দেশ আছে পৃথিবীতে? সোনার মক্কা মদিনা বাদ দেয় অন্য কোন দেশে গেলে কি গুনা মাফ হবো? গুনা হইব, কারণ যে এইরকম কক্সবাজারের মতো নেগেট ঘোরাফেরা, অন্য দেশে কাপড় চুপুরের যে বাপ, ঠিক না? ঠিক। সোনার মক্কা মদিনায় গেলে আল্লাহ গুনা মাফ করে দেয়, আমিন খান। দুই জগতের নেতা কইরা তোমারে বানাইছে, তোমারই কারণে আল্লাহ তুমি বানাইছে, কতক্ষণ লেখা, ঠিক না? ঠিক। বাংলাদেশে যত নেতা আছে এরা বাংলার নেতা, ভারতে যত নেতা আছে ভারতের নেতা, পাকিস্তানে যত নেতা আছে পাকিস্তানের নেতা, চীনের যত নেতা আছে চীনের নেতা, আমার নবী দুই জগতের নেতা, এই জগতেরও নেতা পর জগতেরও নেতা, কতক্ষণ লেখা? এই এই নবীকে কেন্দ্র করে নিয়ে আমি লিখছি, দুই জগতের নেতা কইরা তোমারে বানাইছে, তোমারই কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, শেষ বিচারে দিয়া দেখা, শেষ বিচারে একযোগে, শেষ বিচারে দিয়া দেখা, আমরা গুনাগার, দিল পাগলে কয় রে আমার, মন পাগলে কয়, মুক্তি পাব গেলে পরে সোনার মদিনায়, একসাথে মুক্তি পাব গেলে সোনার মদিনায়, সেরকম মুক্তি পাব গেলে পরে। আপনাদের দেশে নৌকা বাইতে না ভাই বর্ষা মাসে? এখন আছে চল লাইকে, তাই না? আগে নৌকা বাইজ দিত, নৌকার বাইজ জল, নৌকা বাইজ দিত না নদীর কিনারে, তারা অনেক মানুষ বলতো হাই রে নৌকা চলে রে, আসলে নৌকা চলে না ভাই, ছেলে চালায়। হ্যাঁ, একজন ভাই ছেলে কইছে ভাই নৌকা তো খুব চললো, কিরকম টানলা? কয় পরাই ডেলিভারি ও হারছিলাম, ঠিক না? ঠিক। ভাই রে আপনারা শ্রোতা যদি আমার এই মাহাতিলকে মদিনার দিকে ডাক না দেন, আমি একা ডাই এটাইকে এই মাহফিল মদিনায় নিতে পারবো না, ঠিক না? আপনারা শ্রোতা আমার এই নৌকা বাইসের মতো চাইতে ধরবেন যখন আমি গজল কয়ে সাইরা দিব, কারণ এই গজল কম্পিউটারে নাই, কোনো শিল্পীর মুখে নাই, সারা বাংলাদেশে নাই, লেখছি আমি মোল্লা, এই প্রথম বলতেছি এই বছর, আমি পাইবেন কোন জায়গায়? নেটে সার্চ দিলে পাবেন, মাওলানা ইউসুফ মোল্লা, অনেক রঙের কথা পাবেন, তার ভিতরে গজলটা পাবেন, লেখছি তো আমি, পাবেন না কোনো জায়গায়। তাই নতুন ভাবে যোগ দিয়ে কন, তাই নতুন ভাবে যোগ দিয়ে একসাথে কন, আমার দিল পাগলে কয় রে আমার, মন পাগলে কয়, জোরে দিল পাগলে কয়, মন পাগলে কয়, মুক্তি পাব গেলে পরে সোনার মদিনায়, জোরে মুক্তি পাব সর্বশক্তি দিয়া আল্লাহ তোমার বানাইছে, সিলে লাই মক্কার মানুষ তাই তো মেরেছে, কতক্ষণ লেখা? আজকে চেয়ারম্যান সাহেব তিক্ষ করে এই কাশ্মীর যাইব, ভোটও দিবেন না, ছিনলেও না আপনারা, আপনারা তাকছেন নি নাই,
এই চেয়ারম্যান সাহেবের মনের কথা আর আমার গজল এক, ঠিক না? ঠিক। সর্বশক্তি দিয়া আল্লাহ তোমার বানাইছে, সিনে নাই মক্কার মানুষ তাই তো মেরেছে, সজ বিচারে দিয়া দেখা, সাকি দিয়া সাকি দিয়া, সজ বিচারে দিয়া, আমরা গুনাগার দিল পাগলে কয়রে, আমার মন পাগলে কয়, মুক্তি পাব গেলে পরে সোনার মদিনায়, জোরে মুক্তি পাব গেলে সোনার মদিনায়, একযোগে মুক্তি পাব গেলে পরে, দুই জগতের নেতা কইরা তোমার বানাইছে, ঠিক কয় জগতের? আমার নবীর চেহারার দিকে তাকাইলে তিন দিনকার ক্ষুধার্ত মানুষ আল্লাহ পেট ভরায় দেয়, আর আজকে বাংলাদেশের নেতার দিকে তাকাইলে পেট বইরা খায় আইছে, নেতার সামনে দেওয়া যায় নেতা কয় কাশিস কে কয় এক কাপ চা খিলাও, বাংলার নেতা দেখলে যদি পেট ভরা থাকে তাও এক কাপ পেট খাইলে হয়, আর আমার নবীর চেহারার দিকে তাকাইলে তিন দিনকার ক্ষুধার্ত মানুষ আল্লাহ রহমতে পেট ভরায়। এবার জোরে করে কান, বাংলার নেতার দাম বেশি না নবীর দাম বেশি? তামাম পৃথিবীর নেতার দাম বেশি না নবীর দাম বেশি? ওই চীনের নেতার দাম বেশি না নবীর দাম বেশি? ভারতের নরেন্দ্র মোদীর দাম বেশি না নবীর দাম বেশি? এ বাদান তামাম পৃথিবীতে যত নেতা আছে আমার নবীর মতো হতে পারে না, আমার নবীর মতো চেহারা হতে পারে না, নবীর মতো ব্যবহার হতে পারে না, নবীর মতো সভ্যতা হতে পারে না, নবীর মতো আখলাক হতে পারে না, আর সেই নবীকে ওই ফ্রান্সের সরকার মেক্রো হারামদাদার বাচ্চা হারামদাদা আমার নবীর ছবি বানায়া নবীর নাম লেখা আগুনের ভিতরে পোড়া দেয়, এ ফ্রান্সের সরকার মেক্রো হুঁশিয়ার থাকো, একবার যদি বাংলার মুসলমান আমরা ধরতে পারি, তামাম পৃথিবীর মুসলমান যদি তোমাকে ধরতে পারি, মুরগির মতো টান দিয়ে ছেড়ে বাংলার জমিনে তোমাকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। আমার নবীর চেহারা দেখলে তিন দিনকার ক্ষুধার্ত মানুষকে আল্লাহ রহমতের খাবার দিয়ে পেট ভরায়, আর তোর মতো ফ্রান্সের সরকার মেক্রো মূর্তি পূজা করস, মূর্তির সামনে হলো দশ হাত, পাশে আছে বুইরা বাস, নিজের বাস মূর্তি জীবনে সরাইতে পারো নাই, আর শয়তানের লোক হইয়া আমার রহমতের নবীরে পড়াও, একবার চান্স পাইলে তোর সাথে আমার ফাইনাল জরি ভালো আছে, রাজি আছেন? কে কে হাত তুলে দেখা হাত্তামাল। বাংলাদেশের যে নেতা যেই দলের হোক না কেন, ইসলামের সাথে আপনি ইসলামের সাথে তাৎপর্য দেখাবেন না, কারণ ইসলামের যিনি নেতা ইনি আল্লাহর নেতা, ঠিক না? ঠিক। ইসলামের যিনি নেতা ইনি দুই জগতের নেতা, আপনি নেতা একটা ইউনিয়নের, আপনি নেতা একটা জেলার, আপনি নেতা একটা থানার, আপনি নেতা একটা দেশের, আর আমার নবী হলো দুই জগতে তামাম পৃথিবীর নেতা। অথচ এই নবীর কথার মধ্যে নবীর চলকালের মধ্যে আপনার মতো মশামার্কার নেতা আপনি হাত দিয়েন না, এই জগতে না পারলেও সেই জগতে আপনাকে ছাড়বো না, কতক্ষণ ঠিক দেবে? ঠিক। আসেন আল্লাহর কোরআন থেকে কথা বলবো, ইনশা একটু জোরে কন, ইনশা। আসেন আল্লাহর কোরআন শরীফ শুনলে তার জন্য আজাব হলো তিনটা, জোরে কন কয়টা? কোরআন শরীফ শুনলে আজাব হলো তিনটা, আল্লাহর কোরআন বলছে, খেয়াল করে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ الله أكبر একটু জোরে কোন। এই পৃথিবীতে যারা মুসলমান কোরআন শুনে তার আযাব হলো তিনটা, এক নম্বরে লিসবিতুকা, তাকে জেলখানায় দিবে, কতক্ষণ কোলে দিব? বর্তমান কিছু আলেম ওলামা জেলখানায় আছে না নাই? দুই নাম্বার লোকা তাকে জবাই করবে, কিছু মৌলবী কিছু আলেম ওলামা অলরেডি কিন্তু ফাঁসি হয়ে গেছে, কতক্ষণ? অলরেডি ফাঁসি হয়ে গেছে, হক কথা বললে তাকে দেশ থেকে বের করে দিবে। যেমন হকের একজন নায়ক ভারতের ডাক্তার জাকির নায়ক, কতক্ষণ? হকের একজন নায়ক লক্ষ লক্ষ বেঈমান কাফেরকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন, আজকে নরেন্দ্র মোদীর মতো একজন সরকার উনি উনি ডাক্তার জাকির নায়েককে তার দেশের থেকে সব অর্থ সম্পদ থেকে বঞ্চিত করে বহিষ্কার করে মালয়েশিয়ায় পাঠাইছে, সেই নরেন্দ্র মোদীকে আমার দেশ প্রেমিক জনগণ প্রেমিক স্বাধীনতার কম্বে একার চুম্বে প্রাণ প্রিয় নেতা শেখ মুজিবুর বঙ্গবন্ধুর কবরের কাছে নিয়ে তার জিয়ারত করায়, এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না, একজন মুসলমানকে কোরআনের কথা বলার কারণে দেশ থেকে বহিষ্কার করে দেয়, আর যিনি বাবরি মসজিদ ভাঙ্গে ওই নরেন্দ্র মোদীর মুখ দিয়ে কথা বের হয় না, মসজিদ ভাঙ্গা
আওয়াজ দি এখন মুসলমানের মুসলমানের বন্ধু মুসলমানই হতে পারে ওনাকে যদি ওই বঙ্গবন্ধুর কবরের কাছে না নিয়া আমার বাংলাদেশের একটা 30 পারা কোরআনুল কারীমের হাফেজকে নিতেন তাও তিনবার সূরা কুল হো পড়ে তার জন্য কবর জিয়ারত করতেন আরো জোরে খান বাংলার একটা কৃষককে যদি নিয়ে যেতেন তারপরে উনি সূরা ফাতিহা পড়ে তার জন্য কবর জিয়ারত করতেন আর উনাকে বঙ্গবন্ধুর কবরে নিয়ে গেলেন বাংলাদেশের একটা প্রাণের টুকরা উনার কবরের কাছে যায়া মনে হয় ক্রিকেট খেলার রেফারি কথা হল দেখা মনে হয় ক্রিকেট খেলার রেফারি বেড়া কিছুই বোঝে না বেড়া মনে মনে কয় আমি তো আসলে তোর বন্ধু না আমি হলে মূর্তি পূজা করি আর তুই হলে আল্লাহওয়ালা লোক তোর জন্য দোয়া করবো কি মনে হিট লাইগা কথাখান দেখা আরে বেটা এখনো মাথায় জ্ঞান আছে ভাত খাই যাই করি ঘুম পারি জ্ঞান ছাড়া আমরা ঘুম পারি না বাজান মাথায় বালিশ দিয়া ঘুমাই আমরা মাথায় মূর্তি পূজার জ্ঞান নিয়ে ঘুমাই না কথাখান দেখা আল্লাহর কোরআন প্রমাণ রসুলের হাদিস প্রমাণ একজন মুসলিম যদি কবরের কাছে যায় উচ্চস্বরে সুন্দর করে সালাম দেয় বা নিম্নগামী করে সালাম দেয় 70 দিন ওই কবরে আজাব মাফ অত শুনে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের কাছে গেলেন আমার প্রাণ প্রিয় নেতার কাছে গেলেন উনার মুখ দিয়ে সালামটাও বের হলো না কথাখান দেখা কি হয়েছে তোমাদের একজন মানুষ মরে যায় তারপরে তার কবরে দোয়া হয় না আর সেই নেতাকে বাংলাদেশে এনে এই বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের মাগ ফেরাত করো এটা আমরা মুসলমান মেনে নিতে পারি না আমার দেশে আলেমের অভাব নাই আমার দেশে মুহাদ্দিসের অভাব নাই আমার দেশে বাদল তফসিরের অভাব নাই আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ তার ভিতরে শতকরা 96 জন মুসলমান এই দেশের ভিতরে একজন নাস্তিক দিয়ে আমার এই মাটির কবরে রুহের মাগ ফেরাত করা চলে না কতক্ষণ না খায় উৎসরে কোন যে যেই দল করেন না কো যেই যে যেই দল করেন না কোন অন্যায় পসরাই দেব না তাতে দেখতে পারেন পারেন না পারেন না পারেন এটা আসে যায় না কি কোন দাদা লক্ষ্য করেন আলোচনা করতেছিলাম নরেন্দ্র মোদি আর বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে ভাবটা কি রকম দেখাইলো আমার নেতা তো ভালো মারহাবা কোন আমার নেতা জনগণের নেতা মারহাবা কোন নরেন্দ্র মোদির ভাবটা দেখেন এক শিয়াল সারা রাত ঘুরছে খাবার হয় নাই নাম কিন্তু পণ্ডিত কিন্তু দিনে বাইরে বাড়ায় না বাড়ায় কখন আওয়াজ দেখান না খায় দিনে কোনদিন শিয়াল দেখছেন যে মুরগি ধরে না দৌড়ায় দৌড়ায় কিন্তু কারণ বশত কিন্তু পার্সোনালি তার ব্যবহার হলো রাইতে তাই না ভাই সারা রাত ঘুরছে কোনো আদার হয় নাই না ভাইয়া সকাল আজান দেবে ফজরে আজান দেবে মুয়াজ্জিন এমন সময় কাঁঠাল গাছের গোড়ায় দাঁড়া ভাই আল্লাহ তুমি না রিজিকের মালিক মানে না খাইয়াই যায় রাত বাচ্চা কাচ্চা কি খাইব ইতিমধ্যে হঠাৎ করে গাছের নিচে তাকা দেয় একবারে তাজা পায়খানা মনে হয় এই এই দুই দুই মিনিট আগে কোনো মোরগ মুরগি পায়খানা করে গেছে তুমি চিন্তা করলেন কে রে মোরগ মুরগির পায়খানা তাও দেখি তাজা তাজা ভাব মাত্র 2 মিনিট আগে গেছে গরমই রয়েছে আকাশের দিকে তাকা দেহে মোরগ কাঁঠাল গাছের উপরে বইসে কুয়াশা মরে আবার চাদর গাইতে রয়েছে চুপ করে আসে শিয়াল ডাক দেখ আল্লাহ রে তুমি তো রেজেকের মালিক পাইছি এক খান কিন্তু নামাই কেমনে আস্তে করে কাছে নিচে থেকে ডাক দেখ মোরগ ভাই মোরগ ভাই আজান দিব নামাজ পড়বা না দেখছেন ব্যাপার কি দিব আজান দিব তুমি নামাজ পড়বা না মোরগ আস্তে করে চোখ খুলে নিচের দিকে তাকা দেয় ওরে বাবা রে নামাজ পড়ে না সেই রকম নামাজি মনে মনে ডাক দেখ নামাজ তো পড়ো ভালো পড়বো তো নামাজ তোর পিছনে না আগে আল্লাহ ভালো জানে নামলেই তো তোর নামাজ শেষ করে হালাবি কথা কোন দেখে আমার করে বাবরি মসজিদ বাইরা ভাঙ্গে আর সেই নেতা কে না বাংলাদেশে আমার পান প্রিয় নেতার কবর জিয়ারত করে চান্স পাইলে তো বাংলাদেশ নিয়ে যাইব মসজিদ ঠিক রাখে না কথা বল না খা নিজের দেশের মসজিদ নিজে বাইরা ভাঙ্গা মুসলমানদেরকে বাইরা পিঠা আর এই লোকটা কে না কবরের সামনে দাঁড় করায় এর চাইতে দুঃখ আর মুসলমান হতে পারে না মরক মনে মনে চিন্তা করে হা তোমার হাতে আমার নামাজ হইব অনেকক্ষণ চিন্তা ভাবনা করে কথা বাতা কিচ্ছু কয় না শিয়াল ডাক দিয়ে কয় ভাই আজান দিব নামো অজু আছে কনসে মোরগের অজু থাকে মোরগ তার আর খারাপ একলাই মাতবাড়ি করে 10 বাড়ি কি কন কুকুরে কুক কারা কারা তোরা কোনে কারা আমি কেটা 10 বাড়ি ডাক্তারি করে ফেল কইরা গাছের আগে হইয়া রইছে আবার সকালবেলা আইসা হিয়ালে ডাক শুরু করছে জ্বালায় আর জ্বালা থুই না জাগা নাই আর মোরগ ডাক দিয়া কয় ভাই নামাজ পড়াইবো কেটা শিয়াল কয় তুমি পড়াইলেও চলে আমি পড়াইলেও চলে
ইমামতি করবে কেটা তাই কও, ইমামতি ধরো তুমি, তুমি ইমাম আমি শ্রোতা। তো মোরক কইতেছে ভাই দুইজনে ইমামতি করা যায়, আমি ইমাম তুমি শ্রোতা, একজনের দরকার, তিনজন হইলে ইমামতি ভালো হয়। শিয়াল কে আর একজন পাইবে কোনে, কয়তে হি আমি গোস করি, কয় গোস তোস না বলে দুইজনই পড়বো, আজান দিব এখন তাড়াতাড়ি নাবো, মানে নামলেই তো ধরা হারে কতক্ষণ দেখে নামলেই। ইতিমধ্যে শিয়াল মোরক গাছের আগে থেকে কুক করো কুক, দাবা দাব দাব, বিপাদ বিপাদ, মানে পাক দুইটা বাড়ি লাগা দিছে, বিপাদ বিপাদ। আর ওই বাড়ির কুকুর ডাক দেখে কে রে মোরগের কিসের বিপাদ, কুকুর এখন ওই শিয়া থেকে ওই ওই শিয়াল কে রে এ গেট ম্যানেজ জাগাই লোকে আস্তে করে গাছের গোড়ায় থেকে দৌড় দিছে। মোরগ ডাক দেখো ভাই নামাজের সময় হয়েছে, আর একজন তো বাই করছি দূর, আমার যে ওজন আমি জানি না। এ ভাই শিয়ালের, শিয়াল যদি কুকুরের ডাক শুনে শিয়ালের ওজু থাকে না, হিন্দুরা যদি মৌলবী করে ডাক শুনে অগর ওজু থাকে না। আরে হক কথা কইলে ওখান থেকে চক্রান্ত শুরু হয়, মৌলবী করে মারো কতক্ষণ দেখে, ওখান থেকে চক্রান্ত শুরু হয়, যারা কোরআনের তাফসির করে তাফসির বন্ধ করো, ওখান থেকে অনুমান শুরু হয় ওদেরকে ধরো। এই যদি হয় তোমার শিয়ালের চক্রান্ত, আমরা মুসলমান এটা ভালো করেই বুঝি, ঠিক না ভাই? ঠিক আসেন আল্লাহর কোরআন শরীফ শুনি, রাগ করলেন নাহি ভাই, রাগ করেন না বাজান, আমার জন্য দোয়া করেন, হক কথা শুনবেন যতক্ষণ, 70 বছরের আমল আপনার আমল নামায় দিবে আল্লাহ ততক্ষণ। তো হক শোনা দিবে, হক শুনবেন নাকি বে হক শুনবেন? আজকে বাংলাদেশের যেই জায়গায় আদে এই জায়গায় দোষ, আগে দেখছি মানুষ চুল কাটছে, নয় খাটো করছে, নয় নাইরা করছে, নয় বাবরি রাখছে, ঠিক না? এখনকার পোলাহানে চুল কাটে মনে হয় ডাইনে মনে বেকু গাড়ি ধরা দিয়েছিল, এই বেসা চাচ্ছে মনে হয় মারপেটে গনে জ্বালা নাই। আমি কইছি কে ডাইনে মনে চুল গো, কয় হুজুর হবা ই কাটলাম, কইলাম এইরকম করে কাটছা, কয় ধরেন বেকু গাড়ি ধরা দিছি, আসে না বাইর মোড়া কাটে নাই, দেশটাই উল্টা। আমি রাস্তা দিয়ে আসতেছি, এক বেটা গান বাজাইতেছে, এত বড় মোবাইল, মোবাইল তো ভালো জিনিস, এখনকার মোবাইল তো ডিজিটাল, যে কোনো একদিকে ফাঁক, তাই না ভাই? নিচের দিকে ফাঁক, নয় উহুরের দিকে খোট্টা, নয় ডাইনে ফাঁক, আরামে টেবার দিন গেছে গা, ও কি কর। যে আমি গেছি বেটা মোবাইলটা বন্ধ করে নিয়ে, হ্যাঁ খারাপ হয়েছে, আমি গেলাম ভাইয়া তখন তুমি ডুললা ডুললা ডোলা দিলে এদিক ওদিক কাঁথা ফাললা, এখন মোবাইল বন্ধ করলা কে? কই হুজুর কইেন না, একটা হিন্দি গান শুনলাম তো, তারপরে দিয়ে সরম করে না হিরে বন্ধ করে দিছি। বলে বাবা তোমার ভালো লাগে, তোমার দেল ভালো হয়, আর আমারে দেখলে তুমি বন্ধ করো, কি গান বাজাইলে? কয় হুজুর বুঝবেন না, কইলাম না বুঝলাম তুমি তো বোঝো, কয় আমিও বুঝি না, কইলাম হন কে? কয় বাল থাকে কথাখান কি থাকে? আমি কইলাম তোমার ভালো লাগে আমারও ভালো লাগবে, কয় না হুজুর যেই গান আমি শুনছি এই গান আপনি শুনলে আপনার রোজু থাকবো না, কইলাম আমি রোজু করিও নেই, আমিও তো টালটু কম না, কয় হুজুর ঝামেলা করেন না, কইলাম ঝামেলা না, দেহি তোর গান কি, তুই যে একলা গেলাম এরকম বড়ি জাহি দেশ জাহি দেশ, দেহি তোর জাহির গান কি, বেকারে হই রে মোবাইলটা আবার ঘুষায়া একটা ফাঁক লাগাতে, কয় হুজুর বাজাইলাম, কইলাম বাজাও, দিল ফাঁক, ফাঁক দেওয়ার হাতে হাতে মোবাইলে বাজান শুরু করলো, এ কারকা করিয়া কাইয়া কেরকে কাইয়া নাকালে, কাইয়া পাল্লো কারকা কাইয়া তো চা কাইয়া নাকারে, কাইয়া পাল্লো কারকা কাইয়া তো চা কাইয়া নাকারে, ও কারকা করিয়া কাইয়া কেরকে কাইয়া নাকারে, কাইয়া পাল্লো কারকা কাইয়া তো চা কাইয়া নাকারে। কতক্ষণ বাজায় না আজকা? একসাথে কেন বাজায় না? আগে হরেন বাজাইছে, মাইক বাজাইছে, এখন আর মাইক বাজায় না, বক্স বক্স দিয়া না, এই হিন্দি দিয়া না, নাচা বুসা করে, প্যানের তো তলি নাই, অর্ধেক বাড়াই থাকে, কি কন? এই জাতি যায় রাই, ইহা যদি আমরা কবরে যাই, কবরে আজা পারবো না কুম্ভ, জোরে কন, গান বাজাইতেছেন, আরে হচ্ছা কাকুলারা রাজ্য আয়া নাকারে, তেরে লাকা লাকে পাইয়া তেড়ি আয়া নাকারে, তেরে লাকা লাকে পাইয়া তেড়ি আয়া নাকারে। আমি কইলাম ভাইয়ার মানে কি, কয় হুজুর জানি না, আপনারা জানেন এর মানে, জানেন একজন জানেন মানে? আমি ওই ছেলে রেখেলাম, এর মানে তো সোজা, কয় হুজুর আসলে সোজা? কইলাম হ্যাঁ মানে খুব সোজা, কয় দেখি কোনছে, ছোট্ট ছেলে বাসনায় শুইয়া পোশাক কইরাছে, ছেলে লেটা ফেটা কইরাছে, পায়খানা কইরাছে, ও
ছোট্ট ছেলে বিসনেস হইয়া প্রসাব কইরাছে, পায়খানা কইরা বাচ্চা লেটা পেটা বাজাইছে। আরে যুবক ডাক দিকে হুজুর মানে তো ভালো, মনে মনে কই তুই মানুষ না ছাগল, আমি একটু অর্থ করলাম মন গড়া, আরো মনে করছে এইটাই ভালো অর্থ। তো এই ধরনের মানুষ আপনারা যদি মনে করেন যে নরেন্দ্র মোদী আইসে শেখ মুজিবুর রহমানের কবরের কাছে দোয়া করলো, তাই আল্লাহ তার দোয়া কবুল করলো, এই মানে যেমন এই হিন্দি গানের মানে যেমন আমার কাছে তেরা বেড়া ও দোয়া হলো তেরা বেড়া, কথা কোন দেখা ও দোয়া হলো তেরা বেড়া, ও অর্থ ছাড়া দোয়া রাগ করলেন ওয়াজ করবো না বাদ দেবো, দেখেন কি ওয়াজ হয়। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলবো, খোদার কসম বাইরের কথা বলবো না, কিন্তু বাংলাদেশে বাস করি বলে থাইকা থাইকা দুঃখ লাগে। কি কন বাজান, মানুষ যখন চিতা পয়রা মইরা যায় হুজুর জানাজা করো, মানুষ যখন কবরে নামায় হুজুর কবরে নামাও, আর আমার প্রান্তীয় বঙ্গবন্ধু শেখ মুজিবের কবরে দোয়া করা লাগবে। এই সময় তুমি হুজুর পাইলা না, পাইলা তুমি নরেন্দ্র মোদীর। আমার দেশে হুজুর ভাই মরে গেছিল তাই না ভাই, মাইরে আল্লাহর কোরআন শরীফ সুন্দর করে বললেন আমার সাথে সাথে বরণ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা وَبَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। এই একটা আয়াতের আমি ব্যাখ্যা করবো, এটা যদি 4 ঘন্টা যায়, রাজি আছেন তো? আমি গত বছর এসে ওয়াজ করছিলাম 60,000 তরবারি নিজ দিয়ে যাবে খালেদ বিন ওলিদ, মনে আছে? নবী আমার ছাগল রাখতে গেল 400 ছাগলের রাখাল, কথা কন 500 ছাগলের রাখাল, আজকাল 400 ছাগলের রাখাল যদি সময় পাই ওয়াজ করবো। কিন্তু আজকে বর্তমান যুগে যেই বিজ্ঞানের আবির্ভাব চলতেছে, এই বিজ্ঞান নিয়ে কোরআন শরীফে হাত দেব, কোরআন বলবে বড় বিজ্ঞান ছোট বিজ্ঞান 3 নাম্বার বিজ্ঞান বাতিল বিজ্ঞান কারা, আল্লাহর কোরআন যেটা বলবে সেটাই মানবো আমরা, রাজি আছেন আপনারা? যেহেতু আজকে করোনার কারণে লকডাউন, কি কন কিছুদিন কিন্তু এই দেশে মসজিদে নামাজ কালাম চলে নাই, মুহে কুত্তা সাফার মতো টোনা দেয়া মাছ পড়তে যা মাসালা ডাক দেখা মাসালা কয় কি কহ মানে দাম কবো করো না মুখ দিয়ে ঢুকবো, এই ভয়ে মাছ পড়তে যাও কথা কয় না আসে না, মনে হয় ব্যাগ টয়লেটে যা পয়সা রয়েছে গন্ধ খায় মুহে টোনা নিয়ে থাকছে। যাই হোক বাজান, এই রোগ সর্বপ্রথম বাড়াই চলে চীন দেশে, কোন দেশে? চীনের ওহান নামক শহর থেকে বের হচ্ছে। এইবার চীনের বিজ্ঞান বললেন তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়া বললেন, এ পৃথিবীর মানুষ, এই করোনা রোগ ধরে, এই করোনা রোগ তাদেরকেই ধরে যারা নোংরা পরিবেশে থাকে, কি কন অ্যাডভাইস দেয় নোংরা পরিবেশে থাকে, সাবান দিয়ে হাত পাও তো বারবার পরিষ্কার করো, ঠিক না ভাই? ঠিক, শুষ্ক খাবার খাও, গরুর গোশ খাও, ডিমের কুসুম খাও, ভেজিটেবল শাক সবজি খাও, রোগ ধরবো না। আরে দশতলার মালিক কি ডিম জীবনে খায় নাই, ওয়ার করোনা হয়েছে কে, কথা কন না খা, এ যার বিল্ডিং 20 তলার জমি হলে 100 বিঘা ওর যে করোনা হয়েছে ও কোনদিন গরুর গোস্ত খায় নাই, কথা কন না খা। আরে গরুর গোস্ত খাও, পুষ্টি খাবার খাও, করোনা থেকে বাঁচো, পুষ্টি খাবার যারাই খাইছে কোটিপতি 10 তলা মালিক তারাই করোনায় মরছে, আমরা কৃষক শ্রমিক ব্যানগারি এলাই একজনও মরি নাই, সরে এখন বিজ্ঞান ডাক দিয়ে কর নোংরা পরিবেশে করোনা হয়। আপনাকে এই দেশের ভিতরে রেল স্টেশনের নাম কি, কোন জায়গায় রেল স্টেশন আছে, কোনসে দেখি, হ্যাঁ বগুড়া রেল স্টেশন আছে, এই বগুড়া রেল স্টেশনে 2-4 জন পাগল আছে 72 বছর ধরে ডুব দেয় না, 73 বছর ধরে দাঁত ঘষে না, কতক্ষণ আছে না নাই, প্যান্টের মধ্যে পায়খানা করে, প্যান্টের মধ্যে প্রস্রাব করে, ওর কাছে গেলে মনে করে ওরে বাবা বাংলাদেশ বিরাষ্ট্র গন্ধ দে বোঝাই, কি কন দাঁতের দিকে তাকাইলে মনে হয় 1 নাম্বার সুরুজ খলিবাড়ি পাথরের মতো কালার, ওরা কি 2-1 জন মরছে?
তে এই সিনের বিজ্ঞান যে কয় নোংরা পরিবেশে করুণা ধরে এই পাগল নাকি 73 বছর ধরে দুধ দেন ওরা কি নোংরা কম হইছে তে ওরা মূল্য লাগা নিশ্চয় বোঝা গেল আগর রোগ যে রোগ পাই করছে এই রোগের রোগের নমুনা রোগের চিহ্ন আর রোগের সাথে মিল নাই ঠিক না ঠিক যে চিহ্ন থাকলে রোগ হয় এই চিহ্নের সাথে আগর রোগের সাথে কোনো মিল নাই কিন্তু আজ থেকে আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 5,500 বছর আগে ডাক দিয়া নবী দুনিয়ায় আসার 3,500 বছর আগে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হে আল্লাহ পৃথিবীতে তুমি বহু পয়গম্বর পাঠাইছাও আর একটা পয়গম্বর তুমি পাঠাইবে তাদের বংশের থেকে তাদের জন্য যেন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করে তাদেরকে শোনাইতে পারে তুমি বিজ্ঞানময় আল্লাহ বিজ্ঞানময় নবী পাঠায়ো আমার জাতির পিতা আল্লাহর দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ আমার জাতির পিতার নাম কি আপনার জাতির পিতার নাম কি আর একটা নতুন হয়েছে তার নাম কি মনে রাখবেন প্রাণপ্রিয় বঙ্গবন্ধু আপনাদের জাতির পিতা এটা আমার কোনো দোষ নাই আপনারা কোন তাতে সমস্যা নাই কিন্তু জাতির পিতা বলার সাক্ষী হলো দুইজন এক নম্বরে আল্লাহ যাকে ইশারা করবে যেটা জাতির পিতা আল্লাহর ইশারায় মাইনা নেওয়া জায়েজ দুই নম্বরে মা যাকে দেখায় দিব গেদা ছেলে এইটা তোর বাপ এই দুইজনের সাক্ষীতা যে কয়জন বাপ হেই কয়জন আপনার বাপ মা যদি সাক্ষী না দেয় এটা তোর বাপ না ওটা বাপ না আল্লাহ যদি সাক্ষী না দেয় এটা তোর বাপ না এটা বাপ না আল্লাহরও সাক্ষী নাই মারও সাক্ষী নাই তা আপনি বেদবের মতো একজন মানুষের জাতির পিতা কোন কোন ভাবে বর দিয়া খন বর দিয়া খন ঠিক মার সাক্ষী নাই বাপের মার সাক্ষী নাই আল্লাহর সাক্ষী নাই বাপ বাপ এরকম বাপ যদি বাড়াও না দেশের বেহি বাপ কতক্ষণ লেখা বাপেরও সাক্ষী আছে কথা কিছু আমার সামর হোনা যায় নাহি আমার জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দেয় আল্লাহ একটা বিজ্ঞানময় নবী দেও মারহাবা খান আমার জাতির ভিতর জ্ঞান আছে না নাই মান আছে না নাই আমার জাতির পিতার সামনে কি নরেন্দ্র মোদী যা হব এটা আল্লাহ বানাই না বাপ তার মাথা খুলা হলাম কথা কোন দেখা এটা দুই নাম্বার বাপ না এক নাম্বার বাপ যেই বাপের কথা আল্লাহ নামাজের ভিতরে ঢুকা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এই বাপের কাছে যায় দেখো অং শান্তি সারা হালা দিব একবারে কতক্ষণ দেখা রুসরে এখন দুই নাম্বারই করে জায়গা পাও না আসল বাপের কাছে যায় দেখো বন্ধুরা আমার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দিনের নবী দুনিয়ায় আসার 3,500 বছর আগে আল্লাহরে ডাক দিয়ে গেল্লা বহু পয়গম্বর তুমি পাঠাইছো আর একটা পয়গম্বর তুমি পাঠাইবা তিনি বিজ্ঞানের পয়গম্বর আল্লাহ গো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা তাহাতা মিন আসফার আল্লাহ এমন বিজ্ঞান তুমি পাঠাইবা এমন পয়গম্বর তুমি পাঠাইবা যেই পয়গম্বরের মাথার ভিতরে আসমানের জ্ঞান থাকবে জমিনের জ্ঞান থাকবে এবং মায়ের পেটের ভিতরে কি হবে জমিনের গর্ভে কি হবে এই জ্ঞান যেন সেই নবীর ভিতরে থাকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর বিজ্ঞান এক করলে আসমানের উপরে কি আছে বলতে পারে আমার নবী এমন বিজ্ঞান তামাম পৃথিবীর খবর রাখে আর সেই নবীরে ফ্রান্সের সরকার আগুন দিয়া পোড়ায় হারাম দাদাক মাইরা ল্যাট্রিনে বসা রাখলে আমার রাগ মিটবো না কথা কন না বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন বিজ্ঞানের পয়গম্বরের জন্য আজকে তামাম পৃথিবীতে বাজান বিজ্ঞানের আবির্ভাব করোনা রোগ নির্ণয় করলো বিজ্ঞান ইরিদানের জন্ম দিল বিজ্ঞান ঠিক না ঠিক
আগে বিঘা হইছে 5 মন এখন 30 শতাংশে হয় 40 মন তাই না ভাই এই যে বিজ্ঞানের গবেষণা পোকা ধরার আগে ওষুধ দাও ওষুধ দিলে পোকা মরে বাদাম সব ওষুধ বাই কইরা ফলাইছে কিন্তু করোনা রোগের ওষুধ বাড়াইল না রে বাড়াইছে আল্লাহ কা করোনা রোগে তো ওষুধ পারিব না ফিকুলু বিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা তার অন্তরের ভিতরে রোগ বাড়তেই থাকবে কারণ তুই হলো মিথ্যাবাদী বেঈমান এই রোগ ধরবো মিথ্যাবাদী বেঈমান ঠিক না ঠিক আবার টিভিতে অ্যাডভার্স দেয় রাস্তাতে বলে করোনা রোগ করবে না যায় এত বড় বড় নাট বল্টু কথাখান দেখছেন না আপনারা করোনা রোগের হাতে কাকা এত বড় বড় নাট গড়ি বেড়ে যায় আরে বেটা রোড দিয়ে যদি করোনা গড়ি বেড়ে যায় তাহলে মরার দরকার রোডে যারা থাকে এই উড়াল জাহাজ দিয়ে যে মন্ত্রী নড়াচড়া করে এর রোগ ধরলো কিন্নি গা রিসাই বোঝা গেল বিজ্ঞানের গবেষণা পুরাপুরি ভুল কথা খান রোড দেহি রোডে গড়ি বেড়ে নাট বল্টু নয়া মরে যা দশতলার মালিক কে ও কি রোড বাদ দা তোমার দশতলার উহুরে গেছে আল্লাহ কো আমিল আল্লাহ নাই আকুল আমালনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মানুষ সমাজে কিছু মানুষ আছে যারা দাবি করে ইমানদার আসলে ওরা ইমানদার না ওরা হলো বেঈমানের জাত এজন্য ওরা যদি দশতলার উপরেও থাকে ওরা যদি হেলিকপ্টারের উপরে থাকে ওরা যদি এসি করা বাসার ভিতরেও থাকে ওরা যদি কম্পিউটার নিয়ে বসে থাকে যারা মানুষ দাবি করে ইমানদার দাবি করে কিন্তু মুসলমানের হক পালন করে না মাওলানার হক পালন করে না মুসলমানদেরকে যাকাত দেয় না যাকাত তোলে না ইসলামের পবিত্রতা বজায় রাখে না ওরা কম্পিউটার নিয়ে 20 তলার উপরে থাকলে হেলিকপ্টার উড়াল জাহাজের ভিতরেও থাকলে আমি আল্লাহ আমার গজবের রোগ কলমের ভিতরে যাবে হিসাব করে দেন তোর তাই সেই রহমি তাই না আপনি কো ছোটি বাড়ি কয়জন মরছে হ্যাঁ মরছে আইরে মারামারি বাবা করোনা রোগের বাপ কি কয় বই থাকো খাটের উপরে জামাই থাকো শহীদ তলে কথা বললাম রোগ দেখছি বা তাহলে বা রোগ তো জীবনে দেখি নাই মানুষ ডায়রিয়া মরে গেছে বউ গলা ধরে কাঁদছে ওরে আমার জামাই রে ঠিক না আরে এমন রোগ হয় এই রোগ হইলে বলে বাপ মা দরাও যাব না ছোয়াও যাব না বেকুগারি খবর দিলে মাটি দেন কথা শুন দেখে আল্লাহর নবী বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মা যদি মারা যায় বাবা যদি মারা যায় আত্মীয় স্বজন যদি রক্তের মারা যায় সন্তান খাতনিয়া কবরে যাবে সন্তান জানাজা করবে কবরে দোয়া বলে দিবে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন এবার জোরে কান করুণায় যদি মারে বেকুগারি কি দোয়া পারে বেকুগারি কি আশহাদু আল্লাহ এটা পারে তাহলে ওয়াদ্দা মাটিতে লাভ আছে আরে মরতে রাজি আছি মারে বেকুগারিতে মাটি দিতে রাজি নাই মরতে রাজি আছি বউ সাপতে রাজি নাই বৌরাতের পাক খাই বর মিষ্টি হাসিস না আমার তেল ভালো হয় সংসারে মাতবার হইলো আমার বউ ঠিক না ঠিক আরে হারাম দাদা রোগে ডাক দিয়া কয় বউর কাছে ঘুমান যাব না মরতে রাজি আছি বউ সারব না নেন না মা বলে কইছে এখন সে মনে বিবাস করতেইছে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ঘুম ধরছে বর্তমানে রোগের বাপ দেহা বাদাল আমি গম পারি না খালি কোরআন শরীফ রিসার্চ করি কি রোগের রোগ রসুল বলছে তিন জায়গায় ফাঁক রাখা যাবে না আওয়াজ দিয়ে এখন কয় জায়গায় এক নম্বরে নামাজের কাতারে ফাঁক রাখা যাবে না করোনা রোগ কয় নামাজের কাতারে চাইরে ফাঁকে ফাঁকে খারো মানুষ মারা বাদ দেয় হারাম জাতা গেছে নামাজের কাতারে কতক্ষণ দেখে রসুল বলছে নামাজের কাতারে ফাঁক রাখা যাবে না দুই নাম্বারে স্বামী স্ত্রী রাইতে ঘুমাইলে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুগনা সামরাই সামরাই মিলা থাকা লাগব করোনা রোগ মানুষ মারা বাদ দেয় জামাইর বাড়ির মধ্যে ভাগ করে দিছে এ রোগ আমরা মানি না মরিতে বোর গলা ধরেই মরমু কথা তিন নাম্বারে রসুল বলছেন ইসলামী জলসায় ফাঁক রাখা যাবে না আজকে করোনা ডাক দিয়ে কয় জলসা করাই যাবে না রোগ তুমি মানুষ মারা বাদ দিয়া ইসলাম মারো সরহান রোগ তুমি মানুষ মারা বাদ দিয়া ইসলাম মারো দান্দা বাজার দোকাই বইরা দান্দা বাজার দোকাই বইরা আন্দাজি করছে সাধন কোন সাধনে মিলবে বিজ্ঞানের পরম দন ওরা চায় মুসলমান নামাজ বাদ দিক স্বামী স্ত্রী মহব্বত বাদ দিক ইসলামী জালসা বাদ দিক ওরা আঙ্গের মতে মূর্তি পূজা করুক
अरे पापे तापे बुझाई होया पापे तापे बुझाई होया मरा गासे ताजा डाल गुंदिया काटाइली रे मन सिरका আমরা চিরকাল ঘুমে থাকার লোক না, লোক হলো তোরা যার জবান নাই, পাশে আছে বুইড়া বার, সামনে আছে দশ হাত, তারই সামনে দেখায় শান্তি, মূর্তি ডাক দেখায় আমার পাশে বাঁশ আছে নয়া ডাক, শান্তি না অশান্তি কি কর আসেন ঘুম ধরছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন মারহাবা, আসেন বাজান খেয়াল করেন। এইবার আল্লাহ একজন পয়গম্বর দিল, বিজ্ঞানের পয়গম্বর, নাম তার মোহাম্মদ রাসূলুল্লাহ। নাম কি? আসমানেরও জ্ঞান আছে, জমিনেরও জ্ঞান আছে, মায়ের পেটেরও জ্ঞান তার ভিতরে আছে। এই নবীর উম্মত কারা? আমরা দুই রাকাত নামাজ পড়লে মুসা কালিমুল্লাহর পঞ্চাশ রাকাত নামাজের সমান সওয়াব। আরো জোরে খান, নামাজ বাদ দিন না বাজান। এখনো অনেক ব্যক্তি আছেন নামাজ ধরেন নাই, ভুল করতেছেন, আমাদের নামাজের বড় পাওয়ার। সুবহানাল্লাহ খান, আল্লাহর নবী তবুকের যুদ্ধে চলে গেল, আল্লাহর নবী তবুকের যুদ্ধে যায় বাজান, বেঈমান কাফেরদের গলা কাইটা, বেঈমান কাফেরদের পরাজয় কইরা বাড়ির দিকে আসতেছেন, কাল লাগায় শুনেন, তবুকের যুদ্ধে যত যোদ্ধা গেছে বাজান, তার ভিতরে একজন যোদ্ধার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা খান, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রথম নাম্বার কাতারে দাঁড়ায় আছেন। ভাই রে, যুদ্ধের ভিতরে জয় লাভ করিয়া জাবের ইবনে আব্দুল্লাহ তরবারি কান্দে করে নিয়ে আসতেছেন, আর শত শত যোদ্ধাগুলি বাজান পিছনে পিছনে আসতেছে।